হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো, সে কামনাই করি। তো আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 10টা। তো আমি আজকে সারাদিন কি করব আর ছেলেকে নিয়ে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা শুরু করলাম। তো পাশে থাকবে আশা করছি, আমিও তোমাদের পাশে আছি সব সময়। আর এখন আমি কি করছি সেটাই চলো দেখিয়ে দিচ্ছে। আর আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা নাটিনে দেখবে, আর নাটিনে দেখলে এই আমার প্রকৃত বন্ধু হতে পারবে। তো চলো, আজকে ওর বাবা বাড়ি নেই, কারণ আমার মাসি শাশুড়ির শরীর খারাপ, তার জন্য দেখতে গেছে, তার জন্য রান্নাবাড়ার এত তারা তোর জন্য নেই, আর মেয়েদেরও স্কুল বন্ধ। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাটা তাড়াতাড়ি করে তারপরে ছেলেকে নিয়ে বেরোবো। তো দেখতে থাকো। এই দেখো আমি রান্না করে ফেলেছি, এখানে বাঁধাকপি শাক আছে ঘণ্ট, আর এখানে আছে মটর ডাল, আমি মুলো দিয়ে মটর ডাল করেছি মেথি সম্বাস দিয়ে। এই দেখো মেথি পুরন দিয়েছিলাম, আর চুলায় একটা সবজি আছে অল্প করে, ওর বাবা তো বাসায় নেই তাই জন্য অল্প করে যেন রুটি দিয়ে খাওয়া যায় তার জন্য এটা বসিয়ে দিচ্ছি। আর ওই চুলায় আমি মাংস বসিয়েছি, মাংস কষানো প্রায় শেষ। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, তো তার জন্য এত এরকম দেখাচ্ছে। তো একটু কষা কষা করে মাংসটা রান্না করব। সকালের খাবার দাবার শেষ করে এখন চলে এসেছি। দেখো আমি আমাকে অনেক ওষুধ খেতে হয়, তো এই ওষুধগুলো এখন আমি খাবো। তো জানো তো রীতিমতো ওষুধ খেতেও ভুলে যায়, এটাই আমার সমস্যা। তো আমাকে এই ওষুধগুলো চেন্নাই থেকে দিয়েছে, চেন্নাই গিয়েছিলাম। এই যে আর এটা নাকে ড্রপ, মানে মাথার জন্যই দিয়েছে, নাকে সমস্যা নেই মাথার সমস্যার জন্য দিয়েছে। এই ওষুধগুলি খেতে হয়, আরও আছে কিন্তু আমি রীতিমতো ওষুধ খেতেই ভুলে যাই। তো আমার ছেলে এসছে আমাকে ওষুধ খাইয়ে দেবে। তুমি আমাকে খাইয়ে দেবে ওষুধ বাবা, তুমি খাইয়ে দেবে আমাকে ওষুধ? এ থ্যাংক ইউ বাবা। তো আমাকে এখন ছেলেকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। তো ওকে নিয়ে অনেক দিন ধরে ওর এক ক্যাপসুল খাওয়ানো হচ্ছে না, ভিটামিন এক ক্যাপসুল। দেখো 6 মাস পর পর দুটো ডোজ খাওয়াতে হবে। তো আমার অনেক দিন হয়ে গেছে, তো এখন আমি ওকে নিয়ে যাব। তো রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি, দেখো তো এখন ছেলেকে নিয়ে বেরোবো। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। দাঁড়াও আমি খুলে নেই। আসো আসো আসো, বেরিয়ে পড়েছি। দেখো 10 মিনিট সময় লাগবে যেতে, কারণ ও তো হাতে পারে না, না হলে 5 মিনিট সময় লাগে। আমি যদি একা যেতাম তো ওকে নিয়ে যাচ্ছি, ও তো ছোট, তো যেতে যেতে 10 মিনিট সময় লাগবে।
আর এটা একটা স্কুল আমাদের বাড়ির পাশেই, ডক্টর বি আর আম্বেদকর স্কুল। তো এটা কম্বাইন স্কুল, ছেলে মেয়ে দুজনই এটাতে পড়ে। আগে অন্বেষা এটাতে পড়তো, তো এখন আমি ওকে গার্লস স্কুলে ভর্তি করে দিয়েছি। তো ওরা দু বোন একসাথেই যায়, এক স্কুলে পড়ে এখন। তো সমস্যা নেই, আমি এই তো এসে গেছি। হ্যাঁ, ডগি ডগি। দেখো চলে এসেছি বাড়িতে। 6 hours later. কোনটা করবে? এখানে চার পাঁচ রকমের আছে, দেখো কোনটা করবি এখন। চিকেন এটা এটা টমেটো ফ্লেভারটা মনে হয় শেষ না? আচ্ছা, তখন দুটো করে ফেল, এটাও করতে পারিস। পুরোটা দিলেন, আর এই বাড়িতে গুলে অন্য একটা প্যানে করবি, কিন্তু এটাতে জায়গা হবে না, আটবে না কিন্তু। ওইটা পুরোটা ঢেলে দে। আমার ছোট মেয়ে আজকে আমাকে স্যুপ করে খাওয়াবে, এই দেখো। এখানে একটা পুরো প্যাকেট নিয়েছে, আর একটা অর্ধে হাফ নিয়েছে। তো জলদি এখন গুলে নেবে, তারপর এটাকে জাল দেবে। তো এটাতে বেশি কিছু লাগে না, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে। তারপর গাজর দেবে, আর সিম দেবে, তারপর পেঁয়াজ দিয়ে জাল দিয়ে দেবে। সাদা সাদা উঠছে কেন? এটা তো হলুদ। দেখো গুলে নিয়েছে, এখন জাল দিয়ে দেবে। তো আমি টিভি দেখতে বসে যাই, আর আমার মেয়ে স্যুপ করে নিয়ে আসছে। তো চলো বসে বসে খাওয়া যাক, টিভি দেখে দেখে। মেয়ে যখন করছে তো খেয়েই নেই। ফাটাফাটি হয়েছে স্যুপটা। তো ছেলের সাথে বিয়ার দেখছি, ওর প্রিয় কার্টুন। এই যে তুমি কি করো, এই যে তোমাকে বলছি তুমি খাবে না। অসাধারণ। শীতে সন্ধ্যায় যদি এক বাটি স্যুপ থাকে হাতে, তাহলে কেমন লাগে বলো তো? তো আমারও খুব ভালো লাগছে। আর দুদিন ধরে রোদ্র উঠছে, তো তেমন শীত নেই, দেখো না কিছুই গায়ে দেয়নি। তো রীতিমতো রোদ্র উঠলে শীত থাকে না। তো আজকে তো দুপুরবেলা দেখলেই অনেক রোদ্র উঠেছিল। তো এটা চিকেন স্যুপ আমার ছেলের জন্য এনেছিলাম। তো আমাদেরও আছে যে টমেটো স্যুপ স্পাইসি, তো ওটা তো খেতে পারে, এটাই খেতে চাইছে না। তো এখন আমরাই খাচ্ছি, আর ওই সাইডে আমার ছোট মেয়ে খাচ্ছে। দেখো আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আর বড় জন ঘুমিয়ে আছে, কারণ সারাদিন পর স্কুল থেকে ফিরেছে, তো প্রাইভেট করে, তারপর ও শুয়ে আছে, ও উঠলে খাবে, রেখে দিয়েছি। আর ছেলে তো খাবে না, রয়ে গেছে কিছুটা। তো গাইস, আমার ছোট বাবাইকে স্কুলে ভর্তির তোড়জোড় চলছে, তো তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন একটা ভালো স্কুলে ওকে ভর্তি করতে পারি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।